এইটার কালারটা দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার, মানে একদম কাঁচা হলুদ যেটা বুঝি আর কি, এটা হচ্ছে এই কালার। এইরকম দেখেন পুরো সালোয়ারের কাপড়টা এমব্রয়ডারি করা। এই বারিশটার সৌন্দর্যটাই হচ্ছে এটা, যে পুরো সালোয়ারের কাপড়টা এরকম করে এমব্রয়ডারি করা থাকবে, পুরো দোপাট্টাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ এবং ডিজিটাল প্রিন্ট করা আছে। পুরোটা ড্রেসের মধ্যে দেখেন সার্ভাসকি স্টোন, এখানে হ্যান্ড ওয়ার্ক করা, পুরোটা ড্রেস এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা আছে। ওকে, সো যার এটা লাগছে সে এইটা নিয়ে নিয়েন। এরপরে আরেকটা আছে দেখেন, এইটা স্কাই ব্লু কালার। ওকে, ওয়াও, সেম 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 ভাবে করা, সেম একটা ড্রেস দাও, এটার দোপাট্টা আর সালোয়ারের কাপড় দাও। এই যে দেখেন এটার দোপাট্টা আর সালোয়ারের কাপড়টা আমরা দেখাই দিচ্ছি। ওয়া মাশাআল্লাহ সুন্দর একটা দোপাট্টা, দোপাট্টার পাশে একটা এক্সট্রা বর্ডার আছে, ওই বর্ডারটা, এই বর্ডারটা কেটে দোপাট্টার পাল্লুতে চলে যাবে। ওকে, এই যে দেখেন, ও দোপাট্টাটা আমি উল্টা ধরছি মনে হয়, তাই না? এই যে দেখেন দোপাট্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ কি যে সুন্দর একটা দোপাট্টা। এই হচ্ছে আপনার ড্রেস, আর এই যে দেখেন এটা সালোয়ারের কাপড়টা এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করাছে। ওকে, এই যে এটা সালোয়ারের নিচের দিকে যাবে। সো যার এই কালারটা লাগছে সে এই কালারটা নিয়ে নেন, প্রাইস পড়ছে অনেক অনেক রিজনেবল। আর এটা দেখেন এটার পিঙ্ক কালারটা, ওকে, পিঙ্কটাও কিন্তু সেম ভাবে করা, অনেক সুন্দর একটা বারিশের কালেকশন। আর এই যে দেখেন এটার দোপাট্টা, মাশাআল্লাহ সুন্দর একটা দোপাট্টা, সালোয়ারটা দাও তাড়াতাড়ি, এই যে দেখেন সালোয়ারটা। ওকে, সো যার পিঙ্কটা লাগছে সে